করোনার টিকা নিতে প্রতিদিনই আগ্রহীদের ভিড় বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। পঞ্চম দিনেও এর ব্যতিক্রম ঘটেনি, বরং আগের দিনগুলোর চেয়ে আগ্রহীদের ভিড় বেশিই ছিল। টিকা গ্রহীতাদের ভিড় বাড়ায় বুথের সংখ্যা বাড়ানো হলেও চাপ সামলাতে হিমশিম খেতে হয় স্বাস্থ্যকর্মীদের। তারপরও টিকাদান কর্মসূচিতে ছিল শৃঙ্খলা, একই সঙ্গে বেশ স্বতঃস্ফূর্তভাবেই টিকা নেন গ্রহীতারা। আমি 10-15 মিনিট হলো আমি দিয়েছি, আমি কোনো খারাপ কিছু ফিল করছি না। এখন আমি ভালো ফিল করছি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে স্পট রেজিস্ট্রেশন করে টিকা নিতে আসা অনেকেই বেশ ভোগান্তিতে পড়তে হয়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও সমাধান না পাওয়ায় কেউ কেউ বিরক্তিও প্রকাশ করেছেন। স্পট রেজিস্ট্রেশনে এই ধরনের ভোগান্তির জন্য সার্ভার ডাউনের কারণ দেখালেন সংশ্লিষ্টরা। বললেন, ম্যানুয়ালি নিবন্ধন করলেও পরে আবার রেজিস্ট্রেশন করতে হয়, যেটা আরো সমস্যা। যেহেতু সব জায়গায় একসাথে রেজিস্ট্রেশন করতেছে, সার্ভার কিন্তু এন্ট্রান্স হইতে খুব সমস্যা হয়। তারপরে আমাদেরই চেষ্টা করতেছে যে হয়তো দেখা যায় যে যতটুকু সময়ের মধ্যে পারার কথা অনেক সময় এরকম পারে না। ম্যানুয়ালি হয় কি যে ম্যানুয়ালি করলে এটা হয় কি যে তার জন্য সমস্যা। কোনো কোনো হাসপাতালের নিবন্ধন কর্মীরা জানালেন, বিশেষ ব্যক্তিদের জন্য ম্যানুয়ালি রেজিস্ট্রেশন করা হচ্ছে, বিশেষ করে মুক্তিযোদ্ধা, বয়স্ক, বয়বৃদ্ধ এবং যারা অনলাইনে একেবারেই অক্ষম, তাদের জন্য সরকার এই সুযোগটা রাখছে। তারা এখানে স্পটে আসে, বিশেষ করে প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা এবং বয়বৃদ্ধ যারা এখানে আসছে, স্পটে আমরা তাদের করে দিচ্ছি এবং তাদের টিকা দেওয়ার সমস্ত সুযোগ আমরা করে দিচ্ছি। সকালের দিকে অত্যধিক মানুষের চাপের কারণে অনেক হাসপাতালেই স্পট রেজিস্ট্রেশন বন্ধও রাখা হয়। করোনার টিকাদান ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন বেশিরভাগই। বললেন, টিকা নিয়ে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে না, সবাইকে টিকা নেওয়ার আহ্বানও তাদের। আপনারা সবাই টিকা নেন, খুব ভালো, আমি কোনো সমস্যা নাই, আমি তো 20 মিনিট আগে দিছি। আমি চমৎকার ফিল করছি, কোনো কোনো কিছু খারাপ কোনো নর্মাল হিউম্যান বিং। নিবন্ধন করে SMS না পেলেও নিবন্ধন কার্ড নিয়ে কেন্দ্রে গেলেও টিকা নিতে পারছেন গ্রহীতারা। তবে বিপরীত চিত্রও রয়েছে, বিফল হয়েও ফিরে যেতে হয়েছে অনেককে। আনোয়ার হোসেন, দেশ টিভি, ঢাকা।